আমি আমার গোপনীয়তা সম্পর্কে আমার নীরবতা বজায় রাখি, কারণ এটি আমার বন্দি। যদি এটাকে আমি আমার জিহ্বার পিছনে যেতে দিই, তাহলে আমি এর বন্দি। অস্বাভাবিক কথা বলার জন্য শুধুমাত্র সাধারণ শব্দ ব্যবহার করাই উচিত। নিজের মধ্যেই সুখ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু অন্য কোথাও পাওয়া সেটা অসম্ভব। প্রতিভা এমন একটি লক্ষ্যকে আঘাত করে যা অন্য কেউ আঘাত করতে পারে না, এবং জিনিয়াস এমন একটি লক্ষ্যকে আঘাত করে যা অন্য কেউ দেখতে পায় না। বিশ্বাস হলো ভালোবাসার মতো, এটি নিজেকে জোর করে হতে দেয় না। আমাদের প্রায় সমস্ত দুঃখ অন্য লোকদের সাথে সম্পর্কের কারণে উৎপন্ন হয়। বিয়ে মানে নিজের অধিকারকে অর্ধেক করা এবং নিজের কর্তব্যকে দ্বিগুণ করা। বেশিরভাগই ক্ষতি যা আমাদের জিনিসের মূল্য সম্পর্কে সে খায়। কাঁটা ছাড়া গোলাপ নেই, কিন্তু গোলাপ ছাড়া অনেক কাঁটা থাকে। খুব দুঃখী না হওয়ার সবচেয়ে নিরাপদ উপায় হলো খুব সুখী না হওয়ার আশা করা। আশা হলো কোনো জিনিসের সম্ভাব্যতার সাথে আকাঙ্ক্ষার বিভ্রান্তি। শুধুমাত্র পরিবর্তনই চিরন্তন, চিরস্থায়ী এবং অমর। একজন মানুষ কেবল ততক্ষণ পর্যন্ত নিজেকে রাখতে পারে যতক্ষণ সে একা থাকে, এবং যদি সে নির্জনতা ভালো না বাসে, তবে সে স্বাধীনতা ভালোবাসবে না। কারণ যখন সে একা থাকে, তখন সত্যিই সে স্বাধীন থাকে। প্রাণীদের প্রতি সহানুভূতি চরিত্রের ভালোর সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, এবং এটি আত্মবিশ্বাসের সাথে বলা যেতে পারে যে প্রাণীদের প্রতি যে নিষ্ঠুর, সে কখনোই ভালো মানুষ হতে পারে না। সহানুভূতি নৈতিকতার ভিত্তি। জীবন হলো মৃত্যুর একটি ধ্রুবক প্রক্রিয়া। আপনি যখন বই কিনেছেন, তখন আপনি আশাবাদী, আপনি সেগুলো পড়ার জন্য কিছু ভালো সময় কিনেছেন। মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু জীবনের যা ইচ্ছা তা করতে পারে না। যন্ত্রণা আর একঘেয়ামির মাঝে জীবন পেন্ডুলামের মতো সামনে এবং পিছনে ঝুলছে। মহান ব্যক্তিরা ঈগলের মতো, এবং কিছু উচ্চ নির্জনতাই তাদের বাসা বাঁধে। ধর্ম হলো প্রাণীদের প্রশিক্ষণ শিল্পের মাস্টারপিস। এটি মানুষকে প্রশিক্ষণ দেয় তারা কিভাবে চিন্তা করবে।